थोड़ा हमारे ममता दीदी का जो जियोग्राफी है वो थोड़ा चेंज हो गया, नॉलेज थोड़ा गड़बड़ा गया उनका। वो बोले थे कि लंदन बनाएंगे, वेनिस बना दिया। तभी कलकत्ता का हाल वेनिस जैसा है, तो हम सोच रहे हैं कि ममता दीदी को एक नाव गिफ्ट करेंगे, तो उससे उनका प्रचार में सुविधा होगी। देखो ना, हमें आगे ही बोले भवानीपुरे स्ट्रैटेजी जरा नेता तारा अलरेडी तैरी तो रेखे এবং সেই স্ট্র্যাটেজি ফলপ্রসূ হয়েছে বোঝা যাচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেসের তাবত্তাবন নেতা যারা আমাদের প্রার্থীকে ব্যঙ্গ করতেন, খায় না মাথায় দেয় এসব বলতেন, তারা এখন তার নাম শুনলে পরে খেপে যাচ্ছেন। তারা বলছেন না আমার সামনে তুমি তার নাম বলবেন না, প্রিয়াঙ্কা দেবরিয়ালের নাম বলবেন না। তাবত্তাবন তৃণমূল কংগ্রেসের নেতা যারা টিভির সামনে সেজে গুজে নেচে কুদে ভিডিও বানান, তারা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন, নিজে প্রচারে নামতে বাধ্য হচ্ছে। মোহাম্মদ উনি নিজে মসজিদে চলে গেছেন। আপনারা জানেন কিনা জানি না, ইসলাম অনুসারে একজন মহিলার মসজিদে প্রবেশ নিষিদ্ধ, এবং সেটা আমার মনে হয় ইসলামের অপমান। উনি মসজিদের ভিতরে ঢুকে গেছেন। বোঝা যাচ্ছে হাই প্রেশার, মানে প্রেশার বাড়ছে, আরো হাইয়ের দিকে যাচ্ছে। তো স্ট্র্যাটেজি ঠিক আছে, বিজেপি ঠিক পথে এগোচ্ছে। এবং আজকে ওনার ভেনিসে প্রচার করা হলো না, আমরা অনুরোধ করব রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে নৌকা প্রকল্প চালু করা হবে। উত্তরপ্রদেশে সিপিএম এই অভিযোগ করে, উত্তরপ্রদেশে করে কি তৃণমূল করছে উত্তরপ্রদেশে, বা বিজেপির গুজরাটে করে? আমি সেটা বলছি না, ব্যতিক্রম কোন উদাহরণ হতে পারে না। একটা কোনো ঘটনা ঘটেছে, কিন্তু সেখানেও তৃণমূল করার, সিপিএম করার তাদের অধিকার আছে, তারা করতে পারে। হ্যাঁ, কিন্তু কি হয় সেখানে, সিপিএম আমলে যে পরিমাণ অত্যাচার হয়েছে, সেই সময়কার সিপিএম মন্ত্রীরা ওপেন ক্যামেরার সামনে বলেছিলেন ভোটের পর বিপ্লব দেব এখান থেকে দিল্লি পালিয়ে যাবে, তার স্ত্রী পালিয়ে যাবে, তোরা কোথায় যাবি, ওপেন থ্রেট দিয়েছেন সেই সময়। এবার ধরুন আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনাকে যদি কেউ বলে যে ভোটের পর তোকে আমি দেখে নেব, আমি জিতলে পরে তোর বাড়িটা দখল করে নেব, আর ভোটের পর যদি আপনি জিতে যান, আপনার পার্টি জিতে যান, আপনি হলে কি করতেন, তাকে কি উত্তর দিতেন? স্বাভাবিকভাবে এই ধরনের কিছু সিপিএম এর নেতা নেত্রী আছেন, ত্রিপুরাতেও আছেন, যারা সেই সময় মানুষের বিরুদ্ধে খুব বাজেভাবে আক্রমণ করেছিলেন, যেটা গণতান্ত্রিক পদ্ধতি নয়। তার ফলে তাদের প্রতি সাধারণ মানুষের একটা আক্রোশ আছে, সেটা তাদের মিটিং মিছিল করতে কেউ বাধা দিচ্ছে না। তা না, মিটিং মিছিল করুন, ভালো করে করুন। আমরা চাইছি সেখানে তৃণমূল মিটিং করুন, মিছিল করুন, সিপিএম করুন, আরও যদি কোনো দল থাকে তারাও করুন সেখানে, ভারতীয় জনতা পার্টি।